ব্যাক টু মাই চ্যানেল পোদ্দার ব্যাংক ব্লগ এন্ড প্র্যাঙ্ক। আজকে চলে আসলাম সুভাষগ্রাম প্ল্যাটফর্মে, এখান থেকে যাব খিদিরপুর। খিদিরপুর শিব ঠাকুরের একটা খুব সুন্দর মন্দির আছে, তো মন্দিরটা খুব অপূর্ব দেখতে। আশা করছি মন্দিরটা খুব ভালো লাগবে তোমাদের। গাইস তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এখন যাবো হচ্ছে শিয়ালদা, শিয়ালদা থেকে খিদিরপুর যাব। হ্যাঁ ভিউয়ার্স চলে আসলাম, এটা হচ্ছে প্রথম আমার ডান দিকে উপরে গণেশ রয়েছেন। এবার আস্তে আস্তে সামনের দিকে যাব, সামনের দিকে গিয়ে তোমাদেরকে পুরো দর্শন করাবো ঠাকুরের। এই প্রথমবার আমি এসেছি, এর আগে কখনো আমি আসিনি। ফার্স্ট টাইম জগন্নাথ মন্দিরে আমি আসলাম। সবসময় আসা হয় না, এখানে মা মাতাজি আছেন। চারটের পর খোলা হয়, চারটে থেকে কটা পর্যন্ত খোলা থাকে সেটা আমরা এনাদের কাছ থেকে, চারটে থেকে কটা পর্যন্ত খোলা থাকে, চারটে থেকে নটা পর্যন্ত খোলা থাকে সকালে। আচ্ছা সকালে খোলা থাকে ছটা থেকে বারোটা, আর তারপরে বন্ধ হয়ে যায়, আবার চারটের পর খোলা হয়, চারটে থেকে আবার রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে। তা গাইস আমি তোমাদেরকে মন্দিরটা পুরো দর্শন করাবো, ভিতরে আস্তে আস্তে প্রবেশ করে দেখাবো। সামনে শিবজি আছেন, ভোলে বাবা। আমি মন্দিরের ভিতরে ঢুকে গেছি, আমার ডান দিকটা হচ্ছে ছোট্ট একটা বাগান আছে, বাগানের পাশে একটা যজ্ঞর কুণ্ড, এখানে যজ্ঞ করা হয়, এখানটা যজ্ঞ করা হয়। তার পাশে আছেন ঠাকুরের মন্দির, জয় বজরংবলী, জয় বজরংবলী ঠাকুর আছেন এখানটায়। আর আমার বাঁদিকটা আছে গণেশ মন্দির, গণেশ ঠাকুর। মন্দিরের পাশে ছোট্ট একটা বাগান আছে, বাগানের ভিউসও তোমাদের গায়ে শেয়ার করছি। সবার উপরে বসে আছে শিব ঠাকুর, মা পার্বতী বসে আছেন। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দিরের উপরের ছাদটা, চারিদিকটা। গাইস আমি এখন ভিতরে আস্তে আস্তে প্রবেশ করব, তোমরা সঙ্গে থাকো গাইস, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। মেন মন্দিরে প্রবেশ করলাম আমি, আমার বাঁদিকটা দেখে তোমাদেরকে শেয়ার করছি। মন্দিরের চারিদিকটা তোমরা দেখো, এত সুন্দরভাবে সাজানো আছে। আমার ডান দিকটা আছে রাধা কৃষ্ণ, শ্রীকৃষ্ণ রাধে এখানটায় আছেন। এখানটাও শ্রীকৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ আছেন। এখানটা আছেন মা সন্তোষী মা। ভোলে বাবার পুজো হচ্ছে এখন, সবাই মন্দিরে গেট খোলা হয়েছে।
গাইস, আমি এখানে বেশি কথা বলবো না, তোমাদেরকে ঠাকুর দর্শন করাচ্ছি। এখানে বসে আছেন মা সন্তোষী মা, সবে মায়ের মন্দিরে গেট খোলা হয়েছে। আমি বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে পুরো দেখাচ্ছি। এখানে আছেন রাম, লক্ষ্মণ, সীতা। গাইস, ভগবানের দর্শনে আসলে খুব ভালো লাগে, আশা করছি তোমাদেরও ভালো লাগছে ভিডিওটা ঠাকুর দর্শনে। ইনি হচ্ছেন কাল ভৈরব। টাকা এসে এখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। পাশে আপনার চলে আসলাম শিব ঠাকুরের মন্দিরে। এখানে গেটটা এখনো বন্ধ আছে, একটু পরে হয়তো খুলবে। তা আমি যতটা পারছি গাইস তোমাদেরকে বাইরে থেকে শেয়ার করছি।